আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি শীতের ভাপা পিঠা। শীত আসলে আমরা নানা রকমের পিঠাপুলি বানিয়ে থাকি, তারই একটি হলো ভাপা পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2.5 কেজি আতপ চাল বা আলা চাল এটা নিয়েছি, এবং এর সঙ্গে আমি 2 গ্লাস সিদ্ধ চাল দিয়ে ভিজিয়ে রেখে এটাকে আমি ভাঙিয়ে এনেছি। দেখুন, এই ভাপা পিঠার প্রধান বৈশিষ্ট্য হলো খেজুরের গুড় এবং নারকেল। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলটা আমি কুড়িয়ে নিব, আর খেজুরের গুড়টাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়াটা কিন্তু বাসায়ও গুঁড়া করে নেওয়া যায়, চালটা ভিজিয়ে রেখে গুঁড়া করার মেশিনে, কিংবা পাটায় বেটেও করা যায়, আবার বাজারের প্যাকেটের কিনা গুঁড়া দিয়েও করা যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে পানি দিব না, আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে পানির পরিবর্তে দুধ দিয়েও করা যায়। আমি আমার মাকে দেখতাম দুধ মিশিয়ে করত এই কাজটা, তাই আমি এখানে লিকুইড দুধ দিব। এখানে আমি 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি, তবে এখানে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু নিয়েছি নর্মাল টেম্পারেচারের, এখানে গরম দুধ দেওয়া যাবে না। দুধটা জাল করে ঠান্ডা করে এরপর এরকম অল্প অল্প করে ছিটিয়ে নিব এবং মিশিয়ে নিব। এইখানে আবারও বলে দিচ্ছি, আপনারা এই কাজটা কিন্তু পানি দিয়েও করতে পারবেন। যখন মেশানোর পর দেখবেন এরকম মুঠু হচ্ছে, তখন বুঝবেন যে আপনার গুঁড়াটা ঠিক আছে। এখানে আমার প্রায় 1/2 গ্লাসের মতো দুধ লেগেছে। এখানে কিনা চালের গুঁড়াটা নিলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু আরও বেশি লাগতো, আর আমার এখানে পরিমাণটা কম লেগেছে, কারণ চালের গুঁড়াটা আমি আজই গুঁড়া করে এনেছি, তাই চালটা অনেকটা ভিজা রয়েছে। এইবার এটাকে 2 হাত দিয়ে দেখুন এইভাবে দলাগুলো ভেঙে দিতে হবে। কিছুটা সময় নিয়ে এইভাবে দলাগুলো ভেঙে দিব, আর যখন মুঠু এরকম করে নিয়ে দেখব যে না এটা দলা বেঁধে যাচ্ছে, তাহলে এটা পারফেক্ট হয়েছে। এইবার এটাকে একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন এটা ঠিক আছে, এরকম ভেঙে যাবে। আর যখন দেখছেন যে দলাটা পাকাচ্ছে না, সেক্ষেত্রে আরেকটু পরিমাণ পানি কিংবা দুধ দিয়ে নেবেন। এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে, এটা পারফেক্ট হলে আপনার পিঠাটাও পারফেক্ট হবে। এরকম চালনি প্লাস্টিকের আমাদের প্রায় সবার বাসায় থাকে। আমি এরকম একটা প্লাস্টিকের চালনিতে এখন চেলে নিব। দেখুন এইভাবে অল্প করে দিয়ে দিলাম এবং এইভাবে চেলে নিতে হবে। এইবার ভাপা পিঠা বানানোর সব কিছু রেডি। এখন আমি বানিয়ে নিব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, গুড়টাকে গুঁড়ো করে নিয়েছি। ভাপা পিঠা বানানোর জন্য এরকম ছোট ছোট বাটি নিয়েছি। বাটিতে প্রথমে এরকম একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে চালের গুঁড়াটা লেগে থাকবে না। দেখুন, এরপর আবার চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব খেজুরের গুড়। এই ভাপা পিঠার মেন উপকরণ হলো খেজুরের গুড়। এর উপরে এখন দিয়ে দিব কুড়ানো নারকেল। তবে আপনারা যদি পাত্রটা বড় নেন, সেক্ষেত্রে এখানে 2 লেয়ারের করেও বানানো যায়। মাকে দেখতাম আমি ছোটবেলাতে, সে 2 লেয়ারের করে বড় করে ভাপা পিঠা বানাতো, সেই ভাপা পিঠা একটা খেলেই হয়ে যেত। দেখুন, এরপর এখানে আমি এরকম একটি পাতলা জর্জেটের উন্নাটা আমি একটু কেটে নিয়েছি, যে কোনো পাতলা কাপড় হলেই হবে। কাপড়টা অবশ্যই ভিজিয়ে পানিটা নিংড়ে নিতে হবে। এরপর এভাবে করে এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য একটি হাঁড়ি নিয়েছি, এরকম হাঁড়িগুলো কিনতে পাওয়া যায়। পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিলাম, এবং এরকম একটু টুকা দিয়ে এটাকে উঠিয়ে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে,
এইবার ঢেকে দেব কাপড়টা উপরে দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব 2 মিনিট ফিরে এলাম 2 মিনিট পর এবার উঠিয়ে নিলাম উঠানোর সময় একটু সাবধানে উঠাতে হবে কারণ এটা গরম থাকে এই তো দেখুন তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা এই ভাপা পিঠা বানানো খুবই সহজ এবং অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় একই ভাবে এবার আমি সবগুলো পিঠা বানিয়ে নিব দেখুন আর খুব চাপা যাবে না এরকম আলতো করে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে দেখুন নারকেলটা দিয়ে দিলাম নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এবার চালের গুঁড়াটা দিয়ে আলতো ভাবে এভাবে নেড়ে বাড়তি চালের গুঁড়াটা সরিয়ে দিতে হবে খুব বেশি চাপা যাবে না তাহলে পিঠাটা কিন্তু কাপড়ের সঙ্গে লেগে যাবে দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম এই ভাপা পিঠা খুবই অল্প সময়ে কনকনে এই শীতের সকালে কিংবা বিকেলে গরম গরম এই ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার আশা করব আমার আজকের এই ভাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই ভাপা পিঠা কিন্তু দুধে ভিজিয়ে খেতেও অসম্ভব মজার তাহলে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ